রাস্তার বিভিন্ন স্থানে ঢালাইয়ের খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য খনাখন্দ। কোথাও কোথাও বেরিয়ে পড়েছে ঢালাইয়ের রড, সামান্য বৃষ্টিতেই জমছে পানি, এর উপর দিয়ে হেলে দুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এ অবস্থা বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণ বাজারের সাথে কলেজ রোডের সংযোগ সড়কের। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ইনার কলেজ রোড অনেকটা কঙ্কালসার হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে আমরা প্রতিদিন যাতায়াত করি। এই রাস্তার যে বেহাল অবস্থা, চলাফেরার মতো কোনো অবস্থা নাই, কারণ একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যাওয়ার মতো কোনো অবস্থা নাই। রাস্তার অবস্থা খুব খারাপ, পানির ছিটা পড়ে, তারপর মানুষ আটটি আওয়ার মতো অবস্থা নাই। রোড উঠ বাড়ি দ্বারা আমরা দীর্ঘদিন থেকে আমার দ্বারা এখানে আসেন বা পাশের দোকানের দ্বারা রোড খাটতে খাটতে কতদিন রোড খাটিয়ে ফেলে, কত রোড খাটিয়ে ফেলে, মানুষ অ্যাক্সিডেন্ট হয়, মোটরসাইকেল হয়, আমাদের মানুষের উষ্টা হয়। 13 বছর থেকে আসলে আমরা একদিন একদিন এক মাস এক বছর করে করি আসলে এই পর্যন্ত আসলে ডেভেলপার তো কোনো খবরও নাই। আর মেয়র সাহেব মাননীয় মেয়র, উনি তো বহুত কষ্ট করে রাখলে দেখ রা একশো আসেন, খাম কাজে নিজেও জড়িত, নিজে কষ্ট করা পারেন। এই রাস্তাটা খুব অবহেলিত, যতটা বছর থেকে এই রাস্তা দিয়ে অনেক মানুষ প্রতিদিন যাতায়াত করে। এই রাস্তার এখন বেহাল অবস্থা, সামান্য বৃষ্টি দিলে পানি, ড্রেনের পানি সব কিছু ম্যাচ হয়ে জিও হয়ে যায়, অনেক প্রবলেম হয়। আমি কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাই, এই রাস্তাটা যদি মেরামত করে দেন তাহলে জনসাধারণের, ব্যবসায়ীদের অনেক ভালো হয়। খনাখন্দ, গর্তে ড্রেনের ময়লা পানির কারণে ব্যবসায়ী ও ক্রেতাদের চলাচল করতে পোহাতে হচ্ছে দুর্ভোগ ভোগান্তি। কিন্তু সড়ক সংস্কারে পৌরসভা উদ্যোগ নিচ্ছে জানালেও বাস্তবে তার দেখা মিলছে না। ভুক্তভোগীরা দ্রুত জনগুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কার চান। এই অবস্থা দুই সাইডে দিয়ে ড্রেনের ড্রেন ওভার হইয়া, ব্লক হইয়া ওভার হইয়া পানি যার, ময়লা পানি, টয়লেটের পানি এবং জামাল প্লাজার সেরা পানি খুব গন্ধ করে। আমরা ব্যবসায়ী বলতে বইয়ে ব্যবসা করতাম, অনেক সময় অনেক গন্ধ করে, বোয়া যায় না, বমি বমি ভাব করে। রাস্তা ঘেঁচা খুব বেশি নষ্ট হয়েছে, এদিকে গাড়িগুলোও চলে না, মানুষও আসে না, এমনকি আমাদের ফার্মের কাস্টমারও আসা বন্ধ হয়ে গেছে। বিভিন্ন ফসা দুর্গন্ধ এবং রাস্তার এই খাদা ফেক আর বিভিন্ন ধরনের ফসা বস্তুর গন্ধে গ্রানে মানুষ এদিকে আসা যাওয়া বন্ধ করে দিছে আস্তে আস্তে। তো দয়াপূর্বক বিয়ানীবাজারের যত উচ্চ পর্যায়ের কর্মকর্তা বা আমাদের পৌরসভার সম্মানিত অভিভাবক মেয়র মোহাম্মদ আব্দুল শুক্কুর সাহেব, উনি যদি একটু খেয়াল করেন আর এই রাস্তাটা ওনারা যদি একটু দয়াপূর্বক আমরারে ঠিকঠাক করিয়া বা রাস্তা গেছা মেরামত করিয়া দেন, তাহলে আমাদের লাগি, আমরা লাগি এবং বিয়ানীবাজারও লাগি খুব বেশি ভালো হয় এবং সুবিধা হয়। পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর একটি ইনার কলেজ রোড। এ সড়ক চলাচল উপযোগী হলে প্রধান সড়কের উপর চাপ অনেকটাই কমবে, দুর্ভোগ লাঘব হবে পথচারীর, সাধারণ যাত্রী ও ব্যবসায়ীদের। রাসপিয়া তামান্না, এবিটিভি। করিম সাহেব দেশে টাকা পাঠাতে ছুটলেন মানি এক্সচেঞ্জে। ওরে বাবা, টাকা পাঠানো সে কি চারটিখানি কথা, বিশাল লাইনে দাঁড়াও, অ্যাকাউন্ট নাম্বার মেলাও, চড়া ফি দিয়ে ঘাম ছুটিয়ে অবশেষে হাতে কাঙ্ক্ষিত স্লিপ। মিসেস সাহানা এক হাতে টিভি রিমোট, অন্য হাতে মোবাইল ফোন, সেন্ড ওয়েব অ্যাপস বের করে গুনগুনিয়ে গান গাইতে গাইতে টিপলেন সেন্ড বাটন, ফিনিশ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে বাতাসের আগে স্বজনের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে গেছে টাকা। এই সপ্তাহে সেন্ড ওয়েব ডাউনলোড করে বুঝে নিন বিশেষ প্রমোশনাল অফার স্কুল ফি।